কুষ্টিয়ার দৌলতপুরে আবার ফেন্সি ডিল উদ্ধার। দৌলতপুর উপজেলার মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজের গেটের সামনে হতে 110 বোতল ফেন্সি ডিল উদ্ধার করা হয়। দৌলতপুর থানার নিয়মিত অভিযানের অংশ হিসাবে দৌলতপুর পিপলস কলেজ গেটের সামনে অভিযান অব্যাহত রাখলে এক সময় এসে 110 বোতল ফেন্সিডিল সহ একটি ইজি বাইক নিয়ে মোহাম্মদ তুহিন, যার বয়স 23 বছর, পিতা মোহাম্মদ জমির শেখ, স্থায়ী গ্রাম নজিরপুর কাজীপাড়া এবং উপজেলা পাবনা সদর জেলা পাবনা, তাকে ধৃত হয় এবং তার কাছে সার্চ করে 110 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং একটি ইজি বাইক, এবং সে পুরো জেলা শহরে সাপ্লাই করে বলে জানা গেছে। তাকে নিয়মিত তার নামে মামলা করা হয় এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার জন্য এমন অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন অর্থাৎ উপজেলা থানার আইন শৃঙ্খলা বাহিনী একথা জানান। এছাড়াও থানার থেকে আরও বলা হয় এমন অভিযান বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকবে এবং যত ধরনের মাদক চোরাচালানকারী আছে সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে বলে বিবৃতি প্রদান করেন।